আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যের দুনিয়ায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে জীবনে সফলতা পেতে গেলে সমস্ত বাধা কাটিয়ে যদি ব্যবসার জায়গায় বা বাড়িতে এই জিনিসটা ঝোলাতে পারেন, তাহলে জীবনে সফলতা আপনি পাবেন এবং সকল মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ ব্যবসা স্থানে যদি কোনো ঝামেলা থাকে বা যদি সেখানে অবনতি বা উন্নতি হচ্ছে না, টাকা আমদানি হচ্ছে না, সেইটাও পেয়ে যাবেন। আর বাড়িতে যদি কোনো নজরদোষ থাকে এবং বাড়ির সদস্যদের যদি কোনো শুভ কাজ হচ্ছে না বা তাদের জীবনে উন্নতি হচ্ছে না, সেটাও সমস্ত কিছু কেটে যাবে। কিন্তু কী এমন ঝুলাবো যার জন্য এই ঘটনা ঘটবে, মিরাকেল ঘটে যাবে? চলুন সেই সম্পর্কে আলোচনা করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, আর সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করে রাখুন। এর ফলে কী হবে, যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশন হিসাবে পেয়ে যাবেন। আর আপনাদেরকে আর আতিপাতি করে যে খুঁজতে হবে না ভিডিওটি কোথায় আছে বা এই সম্পর্কিত ভিডিও আপনাদের খুঁজতে হবে না, আপনারা হাতের কাছে পেয়ে যাবেন, নাগালের মধ্যে পেয়ে যাবেন, উপকৃত কিন্তু হবেন। আর সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা পৃথিবী সব জায়গা থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলুন নতুন করে আমরা আবারও অভিনন্দন আপনাদেরকে জানিয়ে আমাদের আজকে যে আলোচনা সেটা শুরু করছি। আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন যে ব্যবসার জায়গায় বা বাড়ির সদর দরজায় একটা জিনিস ঝুলতে, বলুন তো সেটা কি? হ্যাঁ, ঠিক ধরেছেন, লেবু লঙ্কা। মনে হতে পারে লেবু লঙ্কাগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে কেন, অনেকে জানেন নজরদোষ কাটাতে। কিন্তু নজরদোষ শুধু যদি বলি তাহলে ছোট করে দেওয়া হবে ব্যাপারটা। এই লেবু লঙ্কা আপনার জীবনে কতটা সৌভাগ্য বয়ে আনবে সেই সম্পর্কে আমরা আলোচনা করছি। কিন্তু তার আগে ইতিহাস বলতে হবে কেন ঝোলানো হয়। আপনারা জানেন যে আমরা মা লক্ষ্মীকে ঘরের মধ্যে আসার আহ্বান করি এবং মা লক্ষ্মীর আরাধনা করি এবং ভাবি মা লক্ষ্মী যেন সারা জীবন আমাদের ঘরে অবস্থান করে আমাদের পরিবারকে দেখে, আমাদের প্রত্যেক পরিবারের সমস্ত সদস্যকে কী করে শুভেচ্ছা জানায় এবং ধন ধান্যে পূর্ণ করে দেয়। কিন্তু জানেন কি, মা লক্ষ্মীকে যেমন আমরা আদর করে ঘরে আনি, মা লক্ষ্মীর আরেক বোন আছে, দিদি বা বোন যাই বলেন, তার নাম কিন্তু অলক্ষ্মী। আমরা অলক্ষ্মীকে ঘরে ডাকি না, আপনারা জানেন লক্ষ্মীর যে শুভ জিনিস সমস্ত কিছুই অলক্ষ্মীর। তাই আমরা তাকে কী করি, চাই যে সে ঘরের বাইরে থাক। কিন্তু অলক্ষ্মীকে যদি আমরা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করি, যদি তাকে যা যা এরকম বলি, সে কিন্তু রাগ করে, সে রেগে যায়, সে কিন্তু বিরক্ত বোধ করে। আর কোনো মানুষকে কষ্ট দেওয়ার অধিকার বা মানুষ বলবো না, কেননা এখানে দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা কিন্তু তান্ত্রিক মতে উনি কিন্তু এক দেবী, উনি কিন্তু পূজিতা হন উনি, তবে বাড়ির বাইরে। দশ মহাবিদ্যার এক বিদ্যা, ওনার জন্ম হয়েছিল সতী দেবী যখন ভস্ম হয়ে গেছিলেন, তখন সেই ভস্ম থেকে সেই ধোয়া থেকে ওনার জন্ম হয়েছিল, তাই তার নাম ধূমাবতী। তাই উনি কিন্তু দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা এক বিদ্যা এবং তাকে কিন্তু আরাধনা করা হয় কিন্তু ঘরে না। তাই তিনি যাতে রুষ্ট না হয়ে যান, তিনি যাতে ঘরে প্রবেশ না করেন, কেননা ঘর তো সামলান মা লক্ষ্মী, ঘরে মা লক্ষ্মী ধনধান্যে পূর্ণ করে দেয়। কিন্তু বাইরের জীবন, সেই বাইরের জীবন যাতে আমাদের ভালো থাকে, অর্থাৎ ঘরে বাইরে দুজনের দু বোন থাকবে আর আমরা খুব ভালোভাবে থাকবো, একজন বাইরে পাহারা দেবে একজন ঘরে পাহারা দেবে, আমাদেরকে দেখভাল করবে, সেই জন্য অলক্ষ্মীর জন্য এই ধূমাবতীর জন্য এই লেবু লঙ্কা ঝোলানো হয় বাইরে, যাতে উনি আসেন আমাদের যখন গৃহে প্রবেশ করতে যাবেন তখন ওইটা দেখবেন, ওনার খুব প্রিয় জিনিস লেবু লঙ্কা, ওইটা উনি গ্রহণ করবেন, দিয়ে উনি তুষ্ট হয়ে কী করবেন, চলে যাবেন, উনি আর ঘরে ঢুকবেন না, কেননা ঘরে মা লক্ষ্মী আছেন। আর মা লক্ষ্মী যেখানে থাকেন সেখানে কিন্তু অলক্ষ্মী আসে না, তবে ওনাকে কিন্তু শ্রদ্ধা না করতে পারেন, পুজো করতে হবে না, কেননা বাড়িতে উনি পূজিতা না, পুজো করতে হবে না, শ্রদ্ধা না করতে পারেন, ওনাকে কিন্তু ঘৃণা করবেন না, কেননা উনি কিন্তু দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা। তাই অবশ্যই আপনার প্রসপারিটির জন্য, সফলতার জন্য বাড়িতে এই লেবু লঙ্কা বা দোকানে এটা সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করার জন্য, কেননা উনি বাইরেটা দেখবেন, বাইরের সমৃদ্ধি দেখবেন আপনার,
সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন, সেই জন্য এটা ঝোলানো হয়। আমরা ভাবি নজর দোষ, এই নজর দোষ আসলে কিন্তু এটার জন্যই। কিন্তু কি করে আপনারা লেবু লঙ্কা ঝোলাবেন? যদি ধরুন রেডিমেড কিনতে পাওয়া যায়, কিনে নিলেন, তাহলে তো কোনো অসুবিধা না। কিন্তু বাড়িতে যদি ধরুন বানালেন, তাহলে কি করবেন? উপকরণ হিসেবে কি নেবেন বলে দিই, যে 7টি লঙ্কা নিতে হবে, কাঁচা লঙ্কা নেবেন, 3টি পাতি লেবু নেবেন, হলুদ সুতো নেবেন, কিছুটা গুঁড়ো হলুদ নেবেন। এবারে হচ্ছে যে লেবু লঙ্কা ঝোলানোর সময় বগলামুখী মন্ত্র বলতে হয়। বগলামুখী মন্ত্র বলে দিচ্ছি, একটুখানি শুনে নিন, একটু মুখস্থ করে নেবেন। ওম ফ্লেম বগলামুখী স্বাহা, বা বলবেন ওম ফ্লেম বগলামুখী স্বাহা। যারা ওম বলাতে আপত্তি আছে তারা নমো বলবে, নমো ফ্লেম বগলামুখী স্বাহা, নমো ফ্লেম বগলামুখী স্বাহা, এটা কিন্তু আপনারা বলবেন। এই এবারে কিভাবে গাঁথবেন, প্রথমে একটি লঙ্কা নেবেন, মনে রাখবেন বোটা শুদ্ধ, বোটা ছাড়াবেন না। একটি কাঁচা লঙ্কা নিলেন, দিয়ে এই বগলামুখীর মন্ত্র বললেন, ওম ফ্লেম বগলামুখী স্বাহা বলে উচ্চারণ করে হলুদ সুতোর মধ্যে এটা গেঁথে দিলেন। তারপরে কি করলেন, একটি পাতি লেবু নিলেন, দিয়ে কি করলেন, ওটাও গেঁথে দিলেন মন্ত্র বলে, ওম ফ্লেম বগলামুখী স্বাহা বলে। এরপরে 3টি লঙ্কা নেবেন, 3টি লঙ্কার জন্য 3বার ওম ফ্লেম বগলামুখী স্বাহা বলবেন। এরপরে একটি পাতি লেবু দেবেন, অর্থাৎ একটি কাঁচা লঙ্কা স্ট্রাকচারটা কেমন হবে, একটি কাঁচা লঙ্কা, তারপরে একটি পাতি লেবু, তারপরে 3টি কাঁচা লঙ্কা, তারপরে একটি পাতি লেবু, তারপরে আবার 3টি লঙ্কা, এবং সবশেষে আর একটি পাতি লেবু দিয়ে তারপরে কি করবেন, এটা আপনারা সুতোর মধ্যে দিয়ে গেঁথে দিলেন, দিয়ে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবেন। আর এই মন্ত্রটা বলেই যাবেন, অর্থাৎ মন্ত্র বলতে বলতেই এই ক্রিয়াটি পুরোটা করবেন, যতবার পারবেন বলবেন, দিয়ে তারপরে বলতে বলতেই দরজায় ঝুলিয়ে দেবেন। এবারে প্রশ্ন হতে পারে, দরজার বাইরে ঝোলাবো না দরজার ভেতরে? অবশ্যই দরজার বাইরে, দরজার ভেতরে তো মা লক্ষ্মী থাকে, মা লক্ষ্মী তো আর কাঁচা লঙ্কা আর পাতিলেবু পছন্দ করে না, পছন্দ করে অলক্ষ্মী। তাই আপনি কি করবেন, দরজায় ঝুলিয়ে দেবেন। আপনি মাঝখানে ঝোলাতে পারেন, ডান দিকে ঝোলাতে পারবেন, বাঁ দিকে ঝোলাতে পারেন, যেদিকে ইচ্ছে ঝোলাবেন, কিন্তু ঝোলানোর সময় আবার 3বার এই মন্ত্র উচ্চারণ করবেন। জীবন আপনার কিন্তু চেঞ্জ হয়ে যাবেই, কেননা আপনি যার নিমিত্ত এইটা করছেন, জানেন না অনেকে করে করেন, কার জন্য করছেন, অলক্ষ্মী সেখান থেকে ঘরে প্রবেশ করবে না, সেই এসে পীত হয়ে যাবেন, উনি তুষ্টা হয়ে যাবেন, দিয়ে উনি জানেন যে ভেতরে আমার বোন আছে, বোন থাকুক বা বোন যদি নাও থাকে, উনি কি করবেন যে আমার জন্য এটা ঝুলিয়েছে, আমি এটা ইয়ে করে যাই, আর একে কী করবো, আমাকে দিয়েছে, তাহলে তো আমার এর বিনিময়ে কিছু করা উচিত, একে আমি রক্ষা করব। কিভাবে রক্ষা করব, তাকে আমি বাইরে থেকে রক্ষা করব, বাইরে থেকে প্রোটেকশন দেব, তার যেন কোনো ক্ষতি না হয়, কোনো কুনজর তার যেন না লাগে, কোনো বিপদ আপদ দুর্ঘটনা যেন না লাগে। এইভাবেই কিন্তু উনিও আমাদেরকে সহায়তা করেন। আমরা জানি না, আমরা ভাবি শুধু মনে হয় আমাদের নজর, কিন্তু নজর দোষ এড়ানোর জন্য ইতিহাস বলে দিলাম, সত্যি বলে দিলাম। এরপরে নিশ্চয়ই ওনাকে আর ঘৃণা করবেন না, শ্রদ্ধা না করুন, ঘৃণা করবেন না, অবশ্যই এই ক্রিয়াটি করুন। আপনারা জীবনে উপকৃত হবেন, আপনাদের জীবনের মোড় কিন্তু ঘুরে যাবেই, আপনাদের জীবনের মোড় ঘুরে যাক, সৌভাগ্য সূচিত হোক। আপনারা সবাই ভালো থাকুন, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন।